বন্ধুরা সবাই ভালো আছেন তো? সবাইকে স্বাগত। আমি অনন্দ হরিয়ে ফেলেছি, এখানে চা বানালাম, চাটা খাবো। আর চার সাথে দেখুন আমি ধনে পাতাটা বেশি নিয়েছি, বেছে ধুয়ে ভালো করে নিয়েছি। বেসন দিয়ে ধনে পাতার বড়া বানাবো। এই ধনে পাতার বড়া খুব টেস্টি হয়, মুড়ি দিয়ে খাওয়াও যায়, গরম ভাতে খাওয়া যায়। তা দেখুন বন্ধুরা আমার সাথে থাকুন, আমি চাটা খাবো খেয়ে। এখানে ধনে পাতা বড়া করতে আমি কিনেছি, দেখুন বেসন নিয়েছি 250 গ্রাম, এখানে একটা পেস্ট কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, জিরার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো। বড়াটা আমি সর্ষের তেল দিয়ে ভাজবো। ধনে পাতাটা আমি শিখে ফেলে ভালো করে বেটে নিচ্ছি। এই ধনে পাতার সাথে আমি রসুন, গোটা রসুন দিয়ে বেটে নেব। ধনে পাতাটা পুরো বাটবো, বেটে বেসনের সাথে মিক্সড করবো, তবে ভাজবো। চা খেতে খেতে ধনে পাতাটা বেটে নিলাম আমি শিলি ফেলে। এবার এটা আমি আঁকবো। এই না এটা কোথায়? ঝাঁঝরিটা তোমার হাতে ছিল, নিয়ে আসো, চিকেন নিয়ে আসো, আর মন ধরে গেছে। ঝাঁঝরিটা কোথায় আনো? এই বেসনের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 1 চামচ লবণ দেব, লবণ আর একটু দেব, হলুদ সামান্য দেব, জিরার গুঁড়ো 1 চামচ, গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এই ধনে পাতাটা আমি এর সাথে মিক্সড করে এবার ভালো করে মেখে নেব। সোনা ওইটা অল্প কিছু জল দিয়ে এটা আমি শুকনো করে মাখবো, বেশি নরম করব না। ওইটা দিয়ে যাও, ঝাঁঝরিটা দিয়ে যাও, দাদু নিয়ে গেল ওখান থেকে। কাঠের রং তো এত জ্বলে গেছে, আর একটা আছে, নিয়ে আসো।
আপনার দাদু ভাই এমন করে আমি সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে আসছি, ও হাড়িটা নিয়ে ভেঙে দিয়েছে। ওই ব্যারেলের উপরে যে কুলোটা রাখা আছে না, ওর মধ্যে আমার দাদু ভাই এসে হাজির। দেখুন বন্ধুরা, ধন্যবাদ তার বড়াটা সবটা রেডি হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমার দাদু কোলের মধ্যে এসে হাজির, কিন্তু উনি খাবে না, ওনার আবার ঝাল লাগে। দেখুন কি সুন্দর করে ধনে পাতাটা আমি বেটে নিলাম, নিয়ে বেসন দিয়েই বড়াটা বানিয়ে ফেলেছি। এই ধনে পাতার বড়া যদি মুড়ি দিয়ে খাওয়া যায় বা গরম ভাতে, খুব সুন্দর টেস্টি লাগে। হ্যাঁ, তাই বন্ধুরা সবাই এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো, আমাকে কমেন্ট করে জানান। আর সাবস্ক্রাইব করতে মোটে ভুলবেন না, লাইক করুন, শেয়ার করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দাদু ভাই আর আমি এই বড়াটা মুড়ি দিয়ে খাবো। আমরা দুজনে খেতে চলে যাচ্ছি।